নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাডভেঞ্চার স্পেস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নেতাজি ও জ্ঞানগণ সংক্রান্ত আমার ভিডিওটি পছন্দ করার জন্য দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের একান্ত অনুরোধে নেতাজি সংক্রান্ত আমার এই দ্বিতীয় ভিডিওতে নেতাজির বেঁচে থাকার সপক্ষে আরও কিছু প্রমাণ নিয়ে আলোচনা করেছি। পুরো তথ্য জানতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নেতাজি, যিনি না থাকলে ভারতবর্ষে আজও হয়তো স্বাধীনতার সূর্য উদিত হতো না। তিনি ছিলেন আদর্শবাদী ও কট্টরপন্থী বিপ্লবী নেতা। নীতির প্রশ্নে তিনি কারও সাথে আপোষ করতেন না। সমসাময়িক অনেক বিপ্লবী নেতার সঙ্গেই তার আদর্শগত মিল ছিল না। তার মৃত্যু আজও রহস্যাবৃত। কারো মতে সমসাময়িক নেতারা ঈর্ষান্বিত হয়ে নেতাজিকে হত্যা করেছেন। কারো মতে সোভিয়েত রাশিয়াতে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে নেতাজি মৃত্যুবরণ করেন। আরেকটি মতে নেতাজি আজও জীবিত। আশ্চর্যের কথা হলো, আমাদের কোনো পূর্বপুরুষ যাদের আমরা মৃত বলে জানি তাদের সম্পর্কে আমরা কখনো সন্দিহান হই না। এমনকি ভারতবর্ষের অনেক নেতা যারা কালের নিয়মে মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুতেও বিন্দুমাত্র সংশয় নেই দেশবাসীর মনে, তাই যথাক্রমে তাদের জন্ম ও মৃত্যুদিন পালন করা হয়। তাহলে শুধুমাত্র বীর সন্তান নেতাজির ক্ষেত্রে ব্যতিক্রম কেন হলো? কেন আমরা শুধুমাত্র তার জন্মদিন পালন করি, তার মৃত্যুদিন কেন নেই? 1945 সালের 18ই অগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে এমন খবর এসে পৌঁছেছে, কিন্তু একজন ব্যক্তিও হয়তো এমন নেই যিনি একথা বিশ্বাস করেন। কত সময় তো কত বিমান দুর্ঘটনা ঘটে, কত মানুষ মারা যান, তাদের মৃতদেহ অনেক সময় পাওয়া যায় না বা পেলেও শনাক্ত করা যায় না, তাদের নামের তালিকা হয়তো প্রকাশিত হয়। কই, তাদের মৃত্যু নিয়ে তো আমরা একবারও সন্দেহগ্রস্ত হই না? কিন্তু প্রত্যেক দেশবাসীর মনে সন্দেহের ছায়া বিদ্যমান যে নেতাজির মৃত্যুর খবর শুধুমাত্র একটা মিথ্যা রটনা মাত্র, যা হতে পারে পূর্ব পরিকল্পিত। তবে সেই পরিকল্পনা কে করেছিল? শত্রুপক্ষ না নেতাজি নিজেই? সেটা একটা অনেক বড় প্রশ্ন। তিনি অন্তর্ধান করলে শত্রুপক্ষ তাকে নিয়ে অবশ্যই আর মাথা ঘামাবে না, আর সেই সুযোগে অন্তরালে থেকে তার কাজ করতে সুবিধা, কারণ তিনি ফিরে আসলে দেশের সমস্ত নেতাদের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতেন, যাতে তার কাজে যথেষ্ট বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হতো। হয়তো এই চিন্তা করেই বিপক্ষ দলকে চমকে দেওয়ার জন্যই তার এই অন্তর্ধান। কে বা কারা তার এই অন্তর্ধানের পিছনে, তারা স্বদেশী না বিদেশি না তিনি নিজেই, তার উত্তর জানা নেই। শুধু আমরা ভারতবাসীগণ জানি বর্তমান ভারতের সংকটময় অশান্ত ও জর্জরিত পরিস্থিতির প্রেক্ষাপটে তার ফিরে আসার অত্যন্ত প্রয়োজন। আর আমাদের অবচেতন মনে দৃঢ় বিশ্বাস, নেতাজি আজও বেঁচে আছেন এবং সময় হলে তিনি নিজেই আত্মপ্রকাশ করবেন নেতারূপেই এবং দেশের হাল ধরবেন। 1945 সালে তাইহকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হলেও এই মতকে অস্বীকার করে একাধিক মত প্রচলিত আছে। যেমন, নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন, যেটা আমি আগেও উল্লেখ করেছি। আরেকটি মতে বর্তমানে জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির যে চিতাভস্ম রাখা আছে তা পরীক্ষা করে দেখা গেছে ওই চিতাভস্ম নেতাজির নয়। আরেকটি মত হল ফয়জাবাদের গুমনামি বাবা আসলে নেতাজি, তবে বিষয়টি আজও সুস্পষ্ট নয়। অন্য আরেকটি মতে নেতাজি আজও জীবিত। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলা হলেও তার অকাট্য কোনো প্রমাণ আজও কেউ দিতে পারেনি। সেই প্রমাণ জোগাড় ও তথ্য যাচাই করতে গত 6 দশকে একাধিক তদন্ত কমিশন গঠিত হয়েছে। তার মধ্যে নওয়াজ কমিশন, খোসলা কমিশন ও মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। প্রথম দুটি কমিশন ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষেই রায় দিয়েছে, কিন্তু বিচারপতি মনোজ মুখার্জির নেতৃত্বাধীন মুখার্জি কমিশন দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছিল।
তাইহুকুর বিমানবন্দরে সমস্ত নথি প্রমাণ খতিয়ে দেখে তারা জানিয়েছে, 1945 সালের 8ই অগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি বলে জানিয়েছে আরও এক ব্যক্তি, নেতাজির গাড়িচালক দাবিদার। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে ব্যাপকভাবে প্রচারিত হলেও ওই সময়ের 4 মাস পরে তিনি নেতাজিকে মায়ানমার ও থাইল্যান্ড সীমান্তের কাছে নামিয়ে দিয়েছিলেন। তিনি নিজেকে নেতাজির আজাদহীন ফৌজের একজন সদস্য বলে দাবি করেছেন। নেতাজি আজও জীবিত, এই যুক্তির সপক্ষে আমার নেতাজি ও জ্ঞানগঞ্জ ভিডিওতে অনেক বিশিষ্ট ব্যক্তি তথা ত্রিকালজ্ঞ মহাযোগীদের বক্তব্য তুলে ধরেছিলাম। তাদের সকলের বক্তব্য হুবহু মিলে যায়। নেতাজি আজও বেঁচে আছেন এবং কঠোর সাধনায় ব্রতী আছেন জ্ঞানগঞ্জে। তার এই কৃচ্ছ সাধনাও দেশেরও দশের কল্যাণের জন্য নিয়োজিত। জ্ঞানগঞ্জ কি এবং কোথায়, নেতাজি কেনই বা সেখানে আছেন, তা জানতে আমার নেতাজি সংক্রান্ত আগের ভিডিওটি দেখতে অনুরোধ করব। এই প্রসঙ্গে লেখক তারাশিস গঙ্গোপাধ্যায়ের লেখা সাংগ্রিলার গুপ্তযোগী বইয়ের কিছু কথোপকথন তুলে ধরব, যেখানে নেতাজির জ্ঞানগঞ্জে থাকার সপক্ষে ও কঠোর সাধনারত যোগী মহাপুরুষরূপে অবস্থানের কথা আমরা জানতে পারি। এই বইটিতে মহাযোগী রেজুং লামার সান্নিধ্যে তিব্বতের উচ্চকোটি যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র সাংগ্রিলা দর্শনের এবং সেখানকার নিবিড় যোগ সাধনের অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ পাওয়া যায়। রামবাহাদুর গুরুং নামে এক মাতৃপিতৃহীন কিশোরের সাংগ্রিলার গুপ্ত মহাযোগী গুরু রেজুং লামার সাথে সাক্ষাৎ তার দিশাহীন যন্ত্রণাময় জীবনকে এক নতুন দিশা ও আলোর সন্ধান দিয়েছিল। রেজুং লামার সান্নিধ্যে ও সাহচর্যে তিনি সাংগ্রিলা নামক গুপ্তযোগী পীঠে যান এবং তার আশ্রয় তথা মার্গদর্শনে এক অতি উচ্চ স্তরের যোগী লামায় পরিণত হন। সেই দিব্য ও অলৌকিক সাধন জীবনযাত্রার অভিজ্ঞতা সবটা না হলেও অনেক কিছুই লেখকের আগ্রহে তাকে বলেছিলেন। সেই রোমাঞ্চকর কাহিনী প্রসঙ্গেই এসে পড়েছিল ভারতবাসীর প্রিয় নেতাজির কথা, যা প্রমাণ করে নেতাজি আজও জীবিত। সেই কথোপকথন এখানে আমি তুলে ধরলাম। বেশ কিছুক্ষণ চড়াই ভাঙার পর আমরা দুজন এসে পড়লাম একটি গুহাপথের সামনে। সেই গুহার দিকে নির্দেশ করে রেজুং লামা বললেন, এই ওরিয়ারের ভিতরে সাংগ্রিলা সুপ্রাচীন যোগীরা সাধনমগ্ন থাকেন, এরা এখানে মহাসমাধিতে লীন থাকেন। এই গুহায় স্তব্ধতাই মূল বৈশিষ্ট্য, সময় এখানে থমকে থাকে। যোগীদের এই মহাসাধন ক্ষেত্রে শব্দের সাথে সাথে সময়েরও প্রবেশ নিষেধ। অতঃপর রেজুং লামার সাথে প্রবেশ করলাম ভিতরে। গুহার ভিতরে প্রবেশ করতেই নাকে এলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। কিসের থেকে যে সেই গন্ধের উদ্ভব তা বুঝলাম না, কিন্তু তার মধ্যে একটা আশ্চর্য মাদকতা অনুভব করলাম। সেই মাদকতা মনকে যেন আপনা থেকেই ভরিয়ে দিল এক অদ্ভুত আনন্দে। গুহাটির আরেকটি বিশেষত্ব হলো ভিতরে কিন্তু একদমই অন্ধকার নেই, এক অদ্ভুত জ্যোতি ভেসে আসছে ভিতর থেকে, আর গুহাটির মধ্যে রয়েছে অসংখ্য রন্ধ্রপথ। অচেনা মানুষের পক্ষে যথার্থ রন্ধ্রপথ চিনে ইপ্সিত লক্ষ্যে পৌঁছানো দুষ্কর, তাই এমন ক্ষেত্রে পথ হারানোর ভয় তো হতেই পারে। তবে রেজুং লামা তো দীর্ঘদিন এখানে আছেন, তাই তিনি সাথে থাকার জন্য পথ হারানোর ভয় আমার জাগেনি। লম্বায় রন্ধ্রপথ ধরে যেতে যেতে গুহার ভেতরে একটি প্রশস্ত ক্ষেত্রে আমরা এসে পড়লাম। এখানে দেখলাম পরপর পাথরের বেদি সার দিয়ে রাখা আছে, আর তার উপরে ধ্যান মুদ্রায় বসে আছেন অনেক সাধক সাধিকা। প্রত্যেকের দেহ সম্পূর্ণ নগ্ন, কোথাও এতটুকু কাপড়ের বালাই নেই, দু চোখ বন্ধ, দেহ অসার, সামান্যতম নিঃশ্বাসও পড়ছে না কারো, ঠিক যেন সব পাথরের বিগ্রহ। আমি অবাক হয়ে সেদিক পানে চেয়ে রইলাম, এ কি অদ্ভুত দৃশ্য! আমার দু চোখে বিস্ময় দেখে রেজুং লামা আবার চিন্তাতরঙ্গের ভাষায় বললেন, এ হলো সাংগ্রিলার গুপ্তযোগীদের সাধনস্থল। চারপাশে যাদের দেখছিস এরা সবাই উচ্চকোটির মহাযোগী, সমাধিতে রয়েছেন শতাধিক বছরের উপর, কারোর দেহেই প্রাণের লক্ষণ পাবি না, কিন্তু এরা মৃতও নন, প্রত্যেকেরই দেহ তেজদীপ্ত, এরা সবাই এখানে সমাধিতে আছেন।
আমিও চিন্তা তরঙ্গের ভাষাতে নীরবে প্রশ্ন করলাম, তবে এরা এত বছর ধরে এখানে সমাধিতে আছেন কেন? তিনি বললেন, এরা প্রত্যেকেই মহাসিদ্ধ যোগী, সাধন জগতের উচ্চ স্তরে বিরাজ করছেন, যোগ ও তন্ত্র সাধনার মাধ্যমে জয় করেছেন প্রকৃতিকে, কালচক্রের উপরে উঠে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করেছেন, কিন্তু জগৎ কল্যাণের জন্য কার্য করতে হয় অনেকভাবে, সেজন্য মূল শরীরটিকে সমাধিতে রেখে সূক্ষ্মে এরা জগৎ কল্যাণের কাজে নিয়োজিত থাকেন। অনেকে আবার মূল দেহটি এখানে সমাধিস্থ অবস্থায় রেখে নতুন দেহ ধারণ করে স্থূল পৃথিবীতে যান মানুষকে পথ দেখাতে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ সেরে মরদেহ ত্যাগ করে ফিরে আসেন মূল দেহে, কেউ আবার সমাধিতে থেকেই ইচ্ছাশক্তির মাধ্যমে জগতের ভারসাম্য নিয়ন্ত্রণে রত থাকেন। আমি জিজ্ঞেস করলাম, যারা এখানে মূল দেহ রেখে পৃথিবীতে যান তারা কি উপায় নতুন দেহ ধারণ করেন? রেজং লামা উত্তর দিলেন, নানা রকম প্রক্রিয়া আছে, কেউ মূল দেহ সমাধিতে রেখে আত্মাকে সাধন বলে বের করে নিয়ে মরলোকে গিয়ে নতুন মাতৃগর্ভে প্রবেশ করে দেহ ধারণ করেন পৃথিবীকে আলোর পথ দেখাতে, কেউ মূল দেহ সমাধিতে রেখে কায়াকল্পের মাধ্যমে অন্যের সদ্য মৃতদেহ প্রবেশ করে মরলোকের কর্মপ্রবাহে অংশ নেন, কেউ বা মূল দেহ সমাধিতে রেখে সূর্যের আলো ও প্রকৃতির বিভিন্ন তত্ত্বের উপাদানের মিশ্রণ ঘটিয়ে নতুন দেহ সৃষ্টি করে তার মাধ্যমে জগৎ কল্যাণের কাজে রত থাকেন। পৃথিবীতে যারা নিঃস্বার্থভাবে আধ্যাত্মিক আলোর পরশ ছড়াতে যান তারা অনেকেই এরকম গুপ্ত মঠের সাথে যুক্ত থাকেন। আমি প্রশ্ন করলাম, কিন্তু নতুন দেহ ধারণ করার পর এই মূল দেহ ধরে রাখার কি প্রয়োজন? তিনি বললেন, এই দেহ যে সিদ্ধ দেহ, সাধনার মাধ্যমে বিশেষ যৌগিক প্রক্রিয়ায় শুদ্ধ এই দেহ যে অমরত্বের আস্বাদ করেছে, তাই এই মূল দেহের প্রয়োজন সবচেয়ে বেশি। স্থূল জগতের স্থূল পরিবেশে এই দেহকে নিয়ে গেলে ওখানকার কামনা বাসনা লোভ লালসাপূর্ণ আবহাওয়ায় এই দেহের কষ্ট হয়, তাই সিদ্ধ যোগীরা মূল স্থূল দেহকে এরকম গুপ্ত মঠে সমাধিস্থ রেখে অন্য দেহ ধারণ করে মরলোকে যান জীব কল্যাণের জন্য। আমি বললাম, তার মানে যুগে যুগে যে মহাত্মারা পৃথিবীতে আলোর পথ দেখিয়েছেন সবারই মূল স্থূল দেহ এইভাবেই কোনো না কোনো গুপ্ত মঠে সমাধিস্থ অবস্থায় আছে? তিনি বললেন, সবার নয়, তবে অনেকেরই আছে। তারপর একটু মৃদু হেসে একটি কোণের দিকে ইঙ্গিত করে রেজুং লামা বললেন, দেখ তো ওনাকে চিনতে পারিস কিনা। আমি সাগ্রহে সেদিকে চাইলাম, আর সেদিকে চাওয়া মাত্রই অবাক হয়ে গেলাম, ওখানে যিনি সমাধিস্থ আছেন তাকে তো ভারতবর্ষে একটাকে সকলে চেনে, ভারতবর্ষের এই সুমহান সন্তান যে সবারই বিশেষ প্রিয়, সেই বিরল কেশ, গোল মুখ, তেজদীপ্ত ভাব, শুধু দেহ নিস্পন্দ, মুখমণ্ডল জুড়ে এক অপার্থিব শান্তি। আমি চমকে উঠে বলতে গেলাম, ইনি তো, কিন্তু বলতে পারলাম না। তার আগে রেজুং লামা বলে উঠলেন, তুই যে ওকে চিনতে পেরেছিস তা আমি বুঝেছি, বর্তমানে উনি আচার্য নামেই এখানে পরিচিত, বছর কুড়ি ধরে ওনার স্থূল দেহ এখানে সমাধিস্থ আছে। আমি বললাম, বছর কুড়ি? কিন্তু আমরা তো জানি ভারতবর্ষে স্বাধীনতা লাভের আগেই ওনার মৃত্যু হয়েছে। উনি বললেন, ভুল জানিস, কারণ জেনে বুঝেই তোদেরকে এই ভুল জানানো হয়েছে। উনি তারপরেও দীর্ঘকাল রাশিয়া ও চীনের স্থূল জগতে ছিলেন, পরবর্তীকালে চীন থেকে উনি তিব্বতে আসেন, তিব্বতের গহন কন্দরে ঘটনাচক্রে উনি জ্ঞানগঞ্জের এক মহাত্মার সান্নিধ্য লাভ করেন, তিনি আচার্যকে এখানে নিয়ে আসেন এবং তিব্বতীয় গুপ্তযোগে দীক্ষা দেন। সাধন জগতের বীজ ছেলেবেলা থেকেই ওর মধ্যে ছিল, তাই এখানে গুরুর দেখা পাওয়ার পর সেই বীজ দ্রুত মহিরুহ হয়ে ওঠে। আসলে আচার্যের তো যোগের আধার, তাই স্বল্প সময়ে সিদ্ধি লাভ করেন, কিন্তু এই সাধক তো দেশান্ত প্রাণ, তাই মূল দেহ এখানে সমাধিস্থ রেখে কায়াকল্পের মাধ্যমে নতুন দেহ ধারণ করে উনি বর্তমানে ভারতের উন্নতিকল্পেই কাজ করছেন। আমি বললাম, তাহলে কি উনি আবার দেশে ফিরে এসে দেশের হাল ধরবেন? উনি বললেন, দেখ, নতুন দেহে বর্তমানে তোদের ভারতেই আছেন উনি,
দেশের জন্যই তো ওর এই কায়াকল্পের মাধ্যমে দেহ ধারণ। তবে তুই যা ভাবছিস তা হবে না। জাগতিক স্থূল রাজনীতির দুনিয়ায় উনি আর কোনোদিনও ফিরবেন না। যে যোগী পরমের পরশ পান তার কাছে ক্ষমতার মোহ যে তুচ্ছ, তবে উনি সবার নিভৃতে নিজের কাজ করে যাচ্ছেন দেশের মানুষের আধ্যাত্মিক উত্তরণের জন্য। বর্তমানে পৃথিবীর আকাশে বাতাসে যে ভ্রষ্টাচারের কালো মেঘ ছেয়ে আছে, তার থেকে দেশের মানুষদের উদ্ধার করতে যে মহাত্মারা নিত্য নিয়োজিত আছেন তাদের মধ্যে ইনিও অন্যতম। নেতাজি সংক্রান্ত তথ্য বইটির মধ্যে এইটুকুই আছে যা ভারতবাসীর মনে আশার আলো সঞ্চার করতে পারে। যতদিন না তিনি ফিরছেন, কোটি কোটি ভারতবাসী তার পদধ্বনি শুনতে কান পেতে থাকবে। তৃষ্ণার্ত চোখেরা প্রশ্ন করে যায়, কোথায় তুমি নেতাজি? সেই যে কাবুলিওয়ালা, সে যে তুমি চলে গেলে আর ফিরলে না। তার চরিত্রের বড় দিক হল তিনি যাবতীয় বিষয়ে যতটুকু বলার দরকার ততটুকুই বলতেন, তার বেশিও নয় কমও নয়। মহানিষ্ক্রমণের নকশা কারো কাছে তিনি মেলে ধরেননি। সবশেষে বলবো, সুভাষচন্দ্র বসু হলেন সেই ব্যক্তিত্ব যিনি চোখে চোখ রেখে বলেছিলেন, স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, স্বাধীনতা হলো অধিকার, স্বাধীনতা বিপ্লব, যে বিপ্লব আজও প্রতিনিয়ত ধ্বনিত হয় আমাদের রক্তে। শুধু সেই ধ্বনিটা দরকার যেটা রক্তের বিনিময়ে স্বাধীনতার আশ্বাস দেয়। জয় হিন্দ, জয় নেতাজি। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।